হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। গুড আফটারনুন। আমরা আজকে রোববারে একটু পার্ক স্ট্রিটে এসেছিলাম দরকারে, তো এখন বাড়িতে ফিরছি। তো এতদিন ধরে আমি অনির্বাণ আর আমার সঙ্গে শাহানা, আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের রান্নাবান্না সব কিছু শেয়ার করেছি, আমাদের ডেলি লাইফ বাইরে বেড়াতে যাওয়া শেয়ার করেছি। কিন্তু আমরা যে জায়গাটায় থাকি বা বসবাস করি সেই জায়গাটাকে আপনাদের সামনে কখনো দেখাইনি, যদিও সেটা রেন্টেড। তো আজকে আপনাদেরকে আমরা দুজনে মিলে একটু রুম ট্যুর বা আমাদের হোম ট্যুর করাবো আর কি, এবং তার সঙ্গে আমাদের সেলফ ইন্ট্রোডাকশনও থাকবে কিছুটা, কি বলো? হ্যাঁ, আজকে আমি ভাবছি সেটাই, ভীষণ টায়ার্ড, আজকে গিয়ে কোনো মতে কিছু একটা হয়তো রান্না করে নেব। তো রোজ রোজ সেটা শেয়ার না করে আমি আজকে অনির্বাণকে বললাম চলো আমরা একটুখানি আমাদের ইন্ট্রোডাকশনও দিই, আর কোথায় থাকি, কিভাবে থাকি, রেন্টেড হলেও যাই হোক নিজ ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়, সেইটা একটুখানি দেখাবো। তো চলুন দেখি, ভালো লাগবে হয়তো। এক্স্যাক্টলি, দেখতে থাকুন। বাড়ির সামনে আমি নেমে পড়েছি আমরা দুবের থেকে, এবারে চলুন দেখি আমার বাড়ির থেকে যাওয়া যায় ফ্ল্যাটের দিকে। আসুন, ফ্ল্যাটের সামনে চলে এসেছি। এই আমাদের ফ্ল্যাট, এই ফ্ল্যাটেরই তিনতলায় আমরা থাকি। আসুন, এটা লিভিং বা ডাইনিং বলতে পারেন, এরকম চলুন আমি আমার কিচেনটা আপনাদের দেখিয়ে দিই, যেটা আপনাদের মেন করতাম। এবার এই হচ্ছে শাহনাজ কিচেন, খুব ছোট, ফ্ল্যাট বাড়িতে যেরকম হয় আর কি, এখানেই আমি রান্না বান্না করি, আমার সংসার আর কি, একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিলাম আপনাদের। চলুন বাইরে যাই, এটা তো দেখিয়ে দিয়েছি লিভিং কাম ডাইনিংটা আমাদের। এবার এটা আমাদের মাস্টার বেডরুম, এখানেই আমরা দুজনে থাকি আর কি, মেন বেডরুম এটা, এই ঘরটা আনপ্রফেশনাল ওয়েতে খুব দেখাচ্ছি, চলুন দেখি আমার ফ্ল্যাটে। আর একটা ছোট রুম রয়েছে, এটা হচ্ছে আরেকটা রুম, এখানে ওই গেস্ট এলে, মা বাবারা আসলেন কি গেস্ট এলো কোনো, ওনারা আসলে এই রুমটা তার জন্য। একটু দেখাই, দেখুন তো চিনতে পারেন কি না একে। এ হচ্ছে আমার আরেক ফ্যামিলি মেম্বার, ছোট্ট একটা বদ্রি পাখি, দু বছর ধরে আমাদের সাথেই রয়েছে। ব্যালকনিটাকে খোলো অনিবার, লাইটটা অন করো। এই সেই ব্যালকনি যেখান থেকে মাঝে মাঝে আপনারা অনিবারকে দেখতে পান, আমার ছোট্ট ব্যালকনি দেখুন। এরকম ছোট্ট একটা ব্যালকনি, অল্প ফুল গাছ দিয়ে আমি একটু সাজানোর চেষ্টা করেছি, দূর থেকে ধরলে ব্যালকনিটা এরকম। এই ছোট্ট ঘর আমার, আমার রুম টু শেষ,
একটাই টয়লেট, এখানে আমার টয়লেট, এখানেই আমরা আপাতত থাকি। রুম টুর তো হলো, এবার চলুন আমরা মানে এতদিন ধরে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি কিন্তু নিজেদেরকে আমাদের পরিচয়টা আপনাদের সঙ্গে করা হয়নি আর কি। তো আমরা একটু নিজেদের সেলফ ইন্ট্রোডিউস করি। আমি অনির্বাণ, আমি অ্যাকচুয়ালি লাস্ট 15 ইয়ার্স আমি প্রাইভেট ইন্স্যুরেন্সে কর্মরত ছিলাম। তো রিসেন্টলি জুলাই মাসে আমি জব ছেড়ে দিয়ে নিজের বিজনেস দেখছি, অ্যাজ এ এন্টারপ্রেনার কাজ করছি ওই ফিনান্সিয়াল সেগমেন্টে। আর শাহানাটা শাহানা বলুক। আমি শাহানা সেনগুপ্ত। আমি লাস্ট বেশ কিছু বছর বরানগরের একটি স্কুলে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি। লাস্ট কিছুদিন কিছু মাস আগে আমরা এমনি ঘুরতে ভালোবাসতাম, খেতে ভালোবাসি, খাওয়াতে তো খুব ভালোবাসি। তো আমি আর অনির্বাণ দুজনেই অবশ্যই আমাদের মানে আমার যে সিস্টার ইন ল ওরই ইন্সপিরেশনে আর কি আমরা ঠিক করলাম যে আমাদের যদি এরকম একটা ব্লগিং চ্যানেল খোলা যায় তাহলে আমরা যদি একটু ব্লগ করি। কোনো আইডিয়াই ছিল না, জাস্ট নেমে পড়েছি আর কি, কোনো আইডিয়া ছাড়া দুজনে মিলে খুব আনকোরা হাতে। তো সেটা কেমন হয় আর কি, এখন তো স্কুলটা খুলেও নি, তো কিছুটা সময় হাতেও আছে। তাছাড়াও আমি অবশ্যই শুরু করেছি যখন এত ভালো লাগছে আপনাদের সাথে কথা বলতে, এটা আমাদের কাছে দুজনের কাছেই এখন একটা ভীষণভাবে একটা আকর্ষণ হয়ে গেছে সন্ধ্যের পর থেকেই। তো আমরা এটা খুব সিরিয়াসলি নিয়েছি। আর আমাদের এমনি এখানে আমরা রেন্টে থাকি, আমার আর ওর দুজনেরই বাড়িও এখানে, বাবা মারা সব এখানেই থাকেন এই কাছাকাছি, আমরা দুজন এই ফ্ল্যাটটায় থাকি। আমি আর ও দুজনে মিলে এই যে বাউন্ডুলে চ্যানেলটা শুরু করেছি, এখানে শুধু রান্না বান্না নয়, আমরা চেষ্টা করছি যে একটু আমরা বেড়াতে যেতে খুব ভালোবাসি, বিশেষ করে অনির্বাণ আমি দুজনেই পাহাড়ে যেতে খুব ভালোবাসি, তাই তো? একদম, হ্যাঁ আমরা খুব পাহাড়ে যেতে ভালোবাসি, বছরে দুবার করে পাহাড়ে আমরা যাই। তো আমরা সেই এইগুলোকেও এক্সপিরিয়েন্স গুলোকেও আপনাদের সাথে শেয়ার করব। বিভিন্ন সময় আমাদের মানে আমাদের সব দৈনন্দিন যা ঘটছে সেগুলো আস্তে আস্তে আসলে খুব অপটু, এখনো দুজনেই সেভাবে এখনো এক্সপিরিয়েন্স হয়ে উঠতে পারিনি। ইউটিউবে বিভিন্ন ব্লগিং চ্যানেলগুলো দেখে দেখে যেটুকু আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে সে তার উপরে ভিত্তি করে এই চ্যানেলটা খুলেছি। তো মনে হলো যে এতদিন ধরে আমরা কথা বলছি, এ করছি, একটুখানি আপনাদের সাথে রয়েছি, তো নিজেদের একটু পরিচয় দেওয়া যাক। তো সেই উদ্দেশ্যেই আজকে একটুখানি পরিচয়টা দিলাম। আশা করি আমাদের এই ভিডিওটা, আজকের ভিডিওটা আপনাদের পছন্দ হবে। আর পছন্দ হলে অবশ্যই একটাই কথা যে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অনেকখানি অনেক অনেক লাইক করবেন। আর অবশ্যই অবশ্যই এটা যতবার আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিউ করবেন এবং আমাদের ইনবক্সে আমাদের ভুল ত্রুটিগুলো বলবেন, আমরা আমাদের বাউন্ডগুলোকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। তো আজকে আর নতুন কোনো ব্লগে আসছি না, এটাই আজকে এই ব্লগটাই আমরা করলাম। তো আজকে সানডে, ভালো থাকবেন, ভালো করে কাটান সন্ধ্যেটা, শুভরাত্রি, নমস্কার, গুড নাইট।